গাজীপুরে ট্রেনে ছিনতাইয়ের চেষ্টা, আহত টিটি ও যাত্রীরা। পাথর ছুড়ে যাত্রীদের আহত ও ভয় দেখিয়ে ছিনতাই করে ওইসব ছিনতাইকারীরা। পরে পুলিশের অভিযানে ধরা পড়ে নয়জন ছিনতাইকারী। কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত স্বনামধন্য সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন কম্পিউটার, ডিপ্লোমা ইন সিভিল, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল, ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স, ডিপ্লোমা ইন অটোমোবাইল, ডিপ্লোমা ইন মেকানিক্যাল, ডিপ্লোমা ইন সার্ভেইং, ডিপ্লোমা ইন রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশনিং ও ডিপ্লোমা ইন টেক্সটাইল বিষয়গুলোতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি চলছে। আটকের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চাইনিজ কুড়াল, চাকু ও দেশীয় অস্ত্র। গাজীপুরের টঙ্গীর রেলওয়ে জংশনে ঢাকাগামী কর্ণফুলী কম্পিউটার ট্রেনে এই ছিনতাই ও হামলার ঘটনা ঘটে। কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফেরদোস আহমেদ বিশ্বাস শুক্রবার সকাল 11টায় নয়জনকে আটকের তথ্য নিশ্চিত করেছেন। ওসি জানান, রাত 10:30টায় টঙ্গীর রেলওয়ে জংশনে আউটার সিগন্যালে আকিজ বেকারসের পিছনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী কম্পিউটার ট্রেনে ছিনতাই ও হামলার ঘটনা ঘটে। এতে টিটি সহ কয়েকজন যাত্রী আহত হয়। ট্রেনের যাত্রীদের উপর হামলা ও ছিনতাইয়ের ঘটনার পরপরই রেলওয়ে পুলিশ ও টঙ্গী পূর্ব থানা পুলিশের টঙ্গীর রেল স্টেশনের আশেপাশে অভিযান চালানো হয়। এ সময় নয়জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, দুটি সুইচ গিয়ার চাকু ছিনতাই হওয়ায় কয়েকটি মোবাইল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে টঙ্গীর রেল স্টেশন এলাকার আশপাশ থেকে তাদেরকে আটক করা হয়। আটক নয়জনকে ঢাকা কমলাপুর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। যাত্রীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী কম্পিউটার ট্রেনটি টঙ্গী স্টেশনে প্রবেশ করার সময় গতি কমে যায়। ঠিক সে সময় হঠাৎ ট্রেনটি লক্ষ্য করে বাইরে থেকে ঢিল ছুটতে থাকে দুর্বৃত্তরা। এ সময় আতঙ্কিত যাত্রীরা আত্মরক্ষার্থে ছোটাছুটি শুরু করেন। কেউ কেউ ট্রেনের মেঝেতে শুয়ে পড়েন। এতে বেশ কয়েকজন আহতও হয়। ট্রেনের একটিকে ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়। ওসি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সাবাবা নিউজ ডেস্ক, নিউজ প্লাস বাংলা।